বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা করতে তার শরীরে স্লো পয়জনিং পুশ করার অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসিন আরাফাতকে হত্যা করার জন্য 4 বছর আগে স্লো পয়জনিং শরীরে ঝুঁকিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটপূর্ণ হওয়ার পরও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হচ্ছে না, তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শনিবার বিকেলে ফেনী শহরের রামপুর পাটোয়ারি বাড়ির সামনে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন বরকতুল্লাহ বলু। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই শেখ হাসিনা, আপনার যদি বুকে পাড়া থাকে, আপনি যদি বেগম খালেদা জিয়াকে জেলখানায় স্লো পয়জনিং না করে থাকেন, তাহলে অতি শীঘ্র তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। আর নয় আমরা বুঝব আপনার ইয়াসির আরাফাতের মতো বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করেছেন, এটা ধরা পড়ে বিদায়, আপনি তাকে বিদেশ যেতে দিচ্ছেন না। আর যদি বেগম খালেদা জিয়ার কিছু হয়, বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে থাকবে না।